এসো এসো আমার সঙ্গে। কি হলো এসো? এই যে যাও ভেতরে গিয়ে ভালো করে পাটা ধুয়ে এসো। আর শোনো, পা দেওয়া হয়ে গেলে না ভালো করে জল ছড়িয়ে দিয়ে আসবে, কিন্তু নয়তো তো বড়দিদি খুব রাগ করবে। ঠিক আছে, যাও। এটা কল ঘর তো বটে, বাপ রে বাপ, এ তো শোবার ঘরের থেকেও বেশি সাজানো। এসব কি ধরনের কল রে বাবা, জল পড়বে কি করে? ধর বাবা। হে বজরং বলি, কিছু করো, এই কলে আমি কি করে পা ধোবো? পরেরটা তো দেখে মনে হচ্ছে জলের ঝর্ণা। আমি দেখেছি পুরুলিয়ায় সরকারি অতিথিদের বাংলোতে। হ্যাঁ, অতটাও বোকা নই বজরং বলি, কিন্তু এই কল থেকে জল পড়বে কি করে? উত্তর চাই, আচ্ছা জ্বালায় পড়া গেল তো, এখন আমি কি করব? হ্যাঁ, আগের দিন পুজোর সময় বাড়ির পিছনে একটা কল দেখেছিলাম না, সাধারণ কল। এক কাজ করি, আমি বরং ওখান থেকে জল নিয়ে আসি। পা ধুতে এতক্ষণ সময় লাগে, গুরুজি তখন থেকে অপেক্ষা করছেন, আর তুমি এখনো পাটাই ধুতে পারোনি, ব্যাপারটা কি বলো তো? পা ধোবো কি করে, এরকম কল ঘর কেউ রাখে নাকি বাড়িতে? কলই খোলা যায় না। মানে কল খোলা, কল খোলার দরকারটা কি? হ্যাঁ, তোমার পা দুটো দয়া করে কলের নিচে নিয়ে গেলেই তো হয়ে যায়, সেন্সার লাগানো আছে, জল পড়বে। কানে কাকা কিছু না বলেই চলে গেছে। হাঁ করে তাকিয়ে দেখছো কি? যাও পাটা ধুয়ে নাও, গুরুজি ওখানে অপেক্ষা করছেন, যাও। কলের নিচে পা দিলেই জল পড়বে, ম্যাজিক। সানাই জড়িতে থাকি বলে বোকা ভাববেন না, আমি কিন্তু দুনিয়া দেখেছি। দেখো, তুমি যদি আর একটা কথা বলো না, আমি মামু পারে বটে, কি না কি ভেবে বসেছে। আর এখন এই মেয়েটা অযথা তর্ক করে যাবে। দেখো, গুরুজি কিন্তু সত্যি অপেক্ষা করছেন, চলো পাটা ধোবে। আরে চলো চলো বলছি, চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। আরে যাও কলের তলে পাটা দিয়ে পাটা ধুই না, ওঠো ওঠো। কি হলো, যাও। আরে পা দুটো কলের সামনে ধরো, জল পড়বে, যাও 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 পাটা ধুই না। আর একটা পা এগিয়ে দাও।
নিজে নিজে জল পড়ে আবার নিজে নিজেই বন্ধ হয়ে গেল। কল জানতে তো পারলো কি করে আমি পা ধুবো? না ওটা ধরো, পাটা মুছে নাও আর বাইরে যাও, বাড়িকে অপেক্ষা করো। নাও ধরো। না না ওস্তাদজি, আমায় তো জানতেই হবে, কল জানতে তো পারলো কি করে আমি পা ধুবো। তুমি কি কলের মিস্ত্রি হতে এসেছো? নাও তো, কান শিখতে এসেছো? কানটা মন দিয়ে শেখো, চেষ্টা করো। ধরো এটা, পাটা মোছো, বাইরে অপেক্ষা করো। আমি জলটা সরিয়ে দিচ্ছি, নাও। না না ওস্তাদজি, আমি করে নিচ্ছি। না, তোমাকে আর কোনো কিছু করতে হবে না, তুমি শুধু দয়া করে পাটা মুছে বাইরে গিয়ে অপেক্ষা করো, তাহলেই হবে। আমি করে দিচ্ছি, যাও। আরে যাও। তুমি সামান্য ওয়াশরুমটাও ইউজ করতে জানো না, কি করে ভাবলে এই স্কুলে গান শিখবে? কোন সাহসে গ্রাম থেকে সোজা সুরমণ্ডল চলে যে তাও আবার শাস্ত্রীয় সঙ্গীত শিখতে? আসলে কি জানো তো, আমরা এখানে সবাই খুব ব্যস্ত থাকি। আমার বাবা ঠাম্মাম এরা নেহাতি খুব ভালো, তাই তোমাকে দাঁড়িয়ে দেননি। স্পেশালি আহির তোমাকে নিয়ে এসছে বলে সবাই তোমার সঙ্গে এতটা ভালো ব্যবহার করছে। কিন্তু আমার কি মনে হয় জানো তো, তোমার বাবাকে গিয়ে বলে দেওয়া উচিত যে তোমার বোধ হয় গানটা শেখা হবে না। যাও, তুমি বলে দাও। কিন্তু আমি তো গান শিখতেই এসেছি। রঞ্জা, কি হয়েছে? কিছু প্রবলেম হয়েছে? বিলু আবার কিছু করেছে? না ওস্তাদজি, আমি কিছু করিনি। দিদি আমায়। দিদি, কিসের দিদি? তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে। আসলে আহির, আমি ওকে এখান থেকে বিদায় করছিলাম। আমার মনে হয় ওর পেছনে এতটা সময় নষ্ট করা বোধহয় ঠিক হবে না। আমি গুরুজিকে সবটাই বলেছি ওর ব্যাপারে, কিন্তু গুরুজি ওর কান শুনতে চাইলেন। তাই তুমি ওকে বিদায় করছো কি করে? এতে তো গুরুজির অপমান হয়, তাই না? পেলো, তাড়াতাড়ি পাটা মুছে নাও আর এসো আমার সঙ্গে। আর রঞ্জা, তুমি এখন এসো। দেখো, সুরমণ্ডলে কে গান শিখবে আর কে শিখবে না সেটা গুরুজি ঠিক করেন, আমরা নই। এসো। গুরুজি, পিলু এসেছে। এসো।
আসলে গুরুজি বাড়িতে ওয়াশরুমে অপারেশনসগুলো খুব একটা বুঝে উঠতে পারছিল না তাই আর কি। ওর কি, সে তো আমারই সমস্যা হয়। হ্যাঁ, গরম জল চলে ঠান্ডা জল চলে, ঠান্ডা জল চলে গরম জল চলে, এই নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ বলছি, ও তো গান শিখবে বললি, এই বয়সে কি গলা তৈরি করা সম্ভব নতুন করে? একেবারে কি যায় না, আসলে আমার খুব প্রয়োজন। প্রয়োজন মানে কিসের প্রয়োজন? ছাড়ো না মা, ও ভাবছে গলা তৈরি করা খুব সহজ কাজ, দুম করে গলা তৈরি হয়ে যাবে আর গান গিয়ে রোজগার করবে, সবকিছু খুব সহজ মনে করছে। তাহলে ওকে কেন নিয়ে এলে আহির, আমাদের সবার সময় নষ্ট করবার জন্য? সত্যি আহির, ও নয় ছেলে মানুষ, তুই তো নোস। শোন, কাল বরং ওকে ওর নিজের বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। না না, আমি ফিরে যাব বলে আসিনি, বিশ্বাস করুন। আমায় একটু সুযোগ করে দিন না, আমি আপনাদের কারোর মুখ ছোট করব না, কারণ না। যেভাবেই হোক এখানে গান শিখতেই হবে আমাকে, নয়তো দাদুর অপারেশন কি করে হবে, আর মাকেও তো কোনো সাহায্য করতে পারবো না। উদয়, তোমার দাদার অনেক সময় আছে, উনি কথা বলুন, আমার এত সময় নেই। দাঁড়াও রিজুলা, আমরা শিক্ষক গুরু, আমাদের কাছে কেউ গান শিখতে চাইলে আমরা পরীক্ষা না করে তাকে ফিরিয়ে দিতে পারবো। আর এই ছাত্রীকে এনেছে কে? আহির, আমার প্রিয় শিষ্য। তার অপমান তো আমি হতে দিতে পারি না। তাহলে কি করতে চাও, এই মেয়েটিকে তুমি ভর্তি করে নেবে? পিলু, তুমি যেই গানটা জানো সেই গানটা গাও। আগের দিন তোমার গান আমি সেইভাবে শুনতে পারিনি, শোনাবো? হে বজরংবলী, তুমি আজ একটা চমৎকার করে দাও, পিলু যেন পাষ্ট করে যায় বটে। উস্তাদ জি আমাকে যে গান গাইবার সুযোগটা করে দেবেন সেটা তো পাবোই না যদি এখানে গানই না শিখতে পারি। বজরংবলী, আমাকে যেন চলে না যেতে হয়। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তিহ লোক জাগর, রাম দূত অতুলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবন সুত নাম, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবাস পতি কেশর কাঞ্চন বিরাজ আমার দোতারাটা? এই যে, এই যে দোতারা, দোতারা হাজির।
পিরু শেষ লাইনটা আরেকবার গাইবে? মানে যেখানে টানটা দিয়েছিলে। সুর ছাড়বে না, ধরে থাকবে। বাহ, ছেড়ে দাও। সোহিনী, উদয়, তোরা বল, মেয়েটার গলায় দম আছে মনে হয়। পরিশ্রম করলে কি করতে পারে সেটা বলা যায় না। এই তুমি কিন্তু চেষ্টা করলেও পারতে পারো, আমার কিন্তু মনে হচ্ছে। তোমাকে কিন্তু খুব খাটতে হবে, তাই না রেডি? যদি দেখ, তোরাই বুঝে নে, আমি কি বলবো। শোনো বিনু, আমি তোমাকে গান শেখার একটা সুযোগ দিতে পারি, দেব। তার আগে তোমায় আমাকে একটা কথা দিতে হবে, তোমায় দিন রাত পরিশ্রম করতে হবে। গলা তৈরি করা অত সহজ কাজ নয়, সাধনার প্রয়োজন তাতে। বলো, পারবে পরিশ্রম করতে? পারবো বটে, পারতেই হবে আমাকে। তাহলে তোমার তালিমের দায়িত্ব আজ থেকে আমি আমার সবচেয়ে প্রিয় শিষ্য আহিরকে দিলাম।